বিয়ের বয়স হয়েছে এমন মেয়েদের মধ্য হতে একশো মেয়ের বিয়ের দায়িত্ব নিলেন দক্ষিণ চট্টলার বিশিষ্ট শিল্পপতি ও দানবীর এবং মহল মার্কেটের স্বত্বাধিকারী জসীম উদ্দিন আহমেদ চট্টগ্রামের চন্দনাশী উপজেলাধীন বদুরপাড়া জসীম উদ্দিন আহমেদের স্বপ্নে গড়া বিলাসবহুল বাড়িতে বরযাত্রী খাওয়ানো বরপক্ষকে উপহার সামগ্রী প্রদান হতে শুরু করে সব কিছুই সম্পূর্ণ নিজ খরচে বিয়ে সম্পূর্ণ করার উদ্যোগ নিলেন যেই মহামানব তার নাম জসীম উদ্দিন আহমেদ আর্থিকভাবে অসচ্ছল এমন পরিবার অনাথ ঘরে বিয়ের উপযুক্ত মেয়ে রয়েছে কিন্তু বিয়ের খরচ বহন করিতে অপারক এমন পরিবারের দায়িত্ব নিতে চায় জসীম উদ্দিন আহমেদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু আমি আমার বৃহত্তর চন্দনাইশ্বের মানুষের জন্য এই টিম অনাথ গরিব দুঃখী মেহনতি মানুষের মেয়েদের বিবাহের আয়োজন করব। আমার আমার প্যালেসে হবে বিবাহ প্রতি মাসে একবার অথবা মাসে দুইবার হ্যাঁ একটা ডেট ফিক্স করে আমরা এখানে অনুষ্ঠানগুলো আমরা এখানে আমার প্যালেসে আয়োজন করব। এ সময় তিনি অসহায় পরিবারের মেয়েদের সংবাদ পেতে গণমাধ্যম কর্মী সহ সকলের সহযোগিতা কামনা করেন আপনারা সাংবাদিক ভাইরা আমাকে হেল্প করবেন কোথায় এতিমের মেয়ে আছে কোথায় গরিব দুঃখী মানুষের মেয়ে আছে বিয়ে শীত দিতে পারতেছে না এই আমি একজন প্রবাসী ব্যবসায়ী হিসেবে আমি এই বৃহত্তর চন্দ্রনাশ জন্য জন্য এই মহৎ উদ্যোগকে এগিয়ে নেওয়ার জন্য আমি চাচ্ছি আপনারা সাংবাদিক অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সহ নানা সহযোগিতার মধ্য দিয়ে সাধারণ মানুষের আনন্দের মাঝে নিজের আনন্দ খুঁজে নিতে চায় জসীম উদ্দিন আহমেদ গেল কয়েক মাস আগে স্মরণকালের ইতিহাসে ভয়াবহ বন্যায় যখন হাজার হাজার মানুষ নিঃস্ব হয়ে পড়ে ত্রাণ সহায়তা নিয়ে ছুটে যান এই মহামানব প্রায় বিশ হাজার পরিবারের মাঝে প্রদান করেন ত্রাণ সহায়তা তিনি আরও বলেন তার জীবনের প্রতিটি দিনের সূচনা যেন হয় মানব কল্যাণে